আইন শৃঙ্খলা মিটিং এর ছিলাম, চারটে লাইটের এটা চারটে লাইটে দিছি, তিনটাই আনিয়া কলেজের উপরে বসাই দিয়ে গেছে। আমি ওই যে দশ নম্বরে ওই দিকে যে উদ্যোগটা নিছি ওইটা তো ধরেন বাড়িতে কি আমার মনে হয় আপনি অস্তিত্ব দিন তো, আপনি যদি সিলেটার ইয়েকে বলেন পুলিশ প্রশাসনকে আমাদের যে প্রথমে উদ্যোগটা নিয়েছিলাম যে চারটা ইয়া লাইটের ব্যাপারে, এটাই বিফল হয়ে গেছে বলতে গেলে। যে কাজে আমাদের জন্য কাজটা ছিল কি যে ওই এখানে যাতে যারা রাত্রিবেলা চলাফেরা করে বা আমরা যারা ডিউটি করি রাত্রে, আমাদের সাথে যারা ডিউটি করেন তারা যেন মানে রাস্তাটা অন্তত ক্লিয়ার থাকে, এই জিনিসটা রাস্তাটা ক্লিয়ার থাকলে আর ঝামেলা হবে না। আর এই রাস্তাটা তো আমরা জানি আমাদের এই যে আইন শৃঙ্খলার যেটা এগেনস্টে থাকে যে ডাকাতরা এই রাস্তাটা আসলে ব্যবহার করে, এদিকে ওই দিক দিয়ে ঢুকে আবার ভিতরে চলে যাচ্ছে। তো এখানে যারা এতদিন ধরে মানে খুব এই কষ্ট করে আমাদের সাথে ডিউটি দিচ্ছে, আসলে পাবলিকের কিন্তু এই ছিল না যে আমরা ডিউটি দেবো, ওনারা কাজ করবে ঠিক আছে কিন্তু এটা তাদের ডিউটি দেওয়াটা আসলে তাদের কাজ না, কিন্তু আমরা পরিস্থিতি বাধ্য হয়ে মানে একসাথে কাজটা করতেছি। আর এটার জন্য এই এলাকার মানুষকে আসলে আমাদের ব্যক্তিগতভাবে আমাদের থানা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ। আর এইখানে আমি দেখছি একটা জিনিস যে ফেঞ্চুগঞ্জে প্রচুর খেলার মাঠ আছে, এটা আমার খুব ভালো লাগে যে ফেঞ্চুগঞ্জে খেলার মাঠ আছে। এবং বিকালে আমি যখন ঘুরতে বের হই তখন দেখি যে অনেক ছেলেরা খেলাধুলা করতেছে। আর যারা ওই যে ভাই একটু আগে বললেন যে মাদক টাদকের বিরুদ্ধে, এগুলো তো আপনারা দেখতেছেন আমরা কীভাবে গতকালকেও ইয়ারে ধরা হয়েছে, বাহরাম যেটা বাহরামে ধরা হয়েছে মানে ইয়ার আগের দিন আমরা ধরলাম আতাই, যেগুলা মানে ইয়াগুলা আরও কিছু আছে যেগুলা মানে গডফাদার হিসেবে আমরা চিনি। তো গডফাদার তো থাকেও সে গডফাদারের মতো, তো গডফাদারের মধ্যে থাকে তাহলে ধরতে একটু আমাদের একটু সময় লাগে। তো এইগুলো আসলে মনে হয় আগামী কিছুদিনের ভিতরে এই মাদকের ব্যাপারে আর একটু আমরা একটা ভালো একটা রেজাল্ট পাবো। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আর সবাই যে কাজ করতেছেন, আর আমরা যদি লাগে আমরাও কিছু আপনাদের সাথে কিছু হেল্প করে যাই, এটা এই কাজটা খুব আনন্দের কাজ, এই কাজটা খুব আনন্দের। ধন্যবাদ।